guys, welcome back to High Flyer. I'm Isham. কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আজ আমরা মোহসিন উল হাকিম ভাইয়ের আজকে একটা ভিডিও দেখব। সুন্দরবন নিয়ে তার ভিডিওগুলো ম্যাক্সিমাম হয় এবং এর আগে ভারতের কিছু ভিডিও দেখলাম আমরা, যেটা দিল্লি, উটি, গোয়া, এই তোমার কি বলো ওটা, ত্রিপুরা, এই সিরিজটা চলছিল, সেখানে আমরা সেখান থেকে একটা ভিডিও দেখেছিলাম। আজকের বিষয়টা ভীষণ ইম্পর্টেন্ট, বিশেষ করে আমাদের কাছে, মানে আমার আর ওর কাছে। কারণ হচ্ছে ইলিশ নিয়ে কথা হবে আজকে। আচ্ছা, ইলিশ ধরা দেখব, কারণ আমরা জানি যে হাকিম ভাই সুন্দরবনে থাকেন এবং মাছের, হ্যাঁ সেই তো, হাকিম ভাই যেহেতু সুন্দরবনে এবং পদ্মার ব্যাপারটা মানে জড়াজড়ি অঙ্গভঙ্গিভাবে, তো সেই জন্য ওখান থেকে ইলিশ ধরাটা আমরা দেখতে পাবো যত সম্ভব এই ভিডিওটায়। হ্যাঁ, পদ্মার ইলিশই তো আসে এদিকে, মানে আমাদের এখানে যে ইলিশ সেটা কি বাংলাদেশে রূপনারায়ণ, হ্যাঁ রূপনারায়ণ থেকে যে নদী থেকে ইলিশ পাওয়া যায় বাংলাদেশ থেকে আসে, আর এদিকেও পাওয়া যায় কিন্তু সেগুলো অতটা টেস্টি নয় আর অত বড় হয় না। স্টোর যেগুলো মানে স্টোর করা যে মাছগুলো থাকে সেগুলো তো এখন বিক্রি হয়, জানি না, তবে হ্যাঁ স্টোর করা মাছ তো বিক্রি হয়। তবে আজকে যে ভিডিওটা সেটা নিয়ে বিশেষভাবে মানে আমরা ইন্টারেস্টেড, কারণ হচ্ছে ইলিশ সম্বন্ধে আমরা যেটুকু জানি, আমি অন্তত যেটুকু জানি, যে ইলিশকে জল থেকে তুললেই সে মারা যায়, মানে জাস্ট এক মিনিটের মধ্যে হ্যাঁ মারা যায়। তো সেই ব্যাপারটা দেখার জন্য খুব আগ্রহী আমি, যে আসলে মুখেও শুনি যে ইলিশ মাছ নাকি বাঁচে না, মানে জলেই ওর প্রাণ, কিন্তু জল থেকে যেই তোলা হয় সেখানেই মারা যায়। তো সেই জিনিসটা আজকে কনফার্ম হবো যত সম্ভব যদি ইলিশ ধরাটা দেখতে পাই। তো ভীষণভাবে আগ্রহী ভিডিওটা দেখার জন্য। আশা করি তোমরা তো জানবেই এই সমস্ত বিষয়গুলো, তবুও আমাদের সাথে আশা করি আরেকবার দেখবে। তো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো। সাথে সাথে চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। সাথে সাথে আমাদের চ্যানেলটাকেও লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। ডেসক্রিপশন বক্সে ফেসবুক আইডি এবং ইনস্টাগ্রাম আইডি রয়েছে, সেখানে গিয়ে লাইক, শেয়ার, ফলো করে তোমাদের মতামত জানিও। প্রশ্ন থাকলে সেটা জিজ্ঞেস করবে, আমরা রিপ্লাই দেব। তো চলো ভিডিওটা দেখে নিই, তারপর আরো কথা হবে। কতক্ষণ বাচ্চা আমরা দেখলাম জানতোইনি। এটা খুলবো কোন দিক থেকে? আচ্ছা, এটা নাকি বলে যে ইলিশ মাছ নাকি রোদে উঠলেই মরে যায়। আধা ঘন্টা বাঁচবে, এখন অনেকটাই বাঁচবে। হ্যাঁ ওহো, মাছ দেখছেন? আচ্ছা, তো মাছটা কি জেতা থাকে না? ইলিশ ইলিশ মাছ জীবিত এবং রং দেখছেন এটা এই জায়গাটাই। হ্যাঁ, ও বুকে হাত কেটে যাবে। হ্যাঁ, দেখছেন অবস্থা। আচ্ছা ভাই, মাছ নাকি উঠলেই মরে যায় শুনছি। না না না, এটা হলো ভুল ধারণা। মাছ নিয়ে আপনার 2-10 মিনিট বা 15 মিনিট 20 মিনিট থাকে, 10-15-20 মিনিট থাকে। দেখছেন মাছ, দেখছেন দেখছেন মাছ দেখছেন জীবিত, একদম হলুদ। হ্যাঁ, কিন্তু এটা ইয়েটা খুব ধারালো, এই যে নিচটা পেটে খুব ধার, পেটে খুব ধার, হাত কাটে যায়। তো দেখা যাক এটা কতক্ষণ বাঁচে, আমরা দেখি। দারুণ ব্যাপার, দারুণ ব্যাপার। আর কালার দেখছেন, এটাই বড় একদম রূপালি, রূপালি সোনালি হয়ে গেছে এটার কালার। সারা কিলা তালা দেখে রে, ওহ এখনো জীবিত। মানে আমরা প্রায় 7-8 মিনিট হয়ে গেল। দেখেন ইলিশ মাছ কতক্ষণ জীবিত থাকে। ঠিক আছে, এই কথাটা একটু মানুষকে জানানো দরকার যে ইলিশ মাছ অনেকক্ষণ জ্যান্ত থাকে। এটা 1.5 কেজির মতো সাইজ হবে, কম বেশি 1 কেজি 300-400। দেখি এবারে আরো জ্যান্ত মাছ পাওয়া যায় কিনা, দেখি আরো জীবিত মাছ পাওয়া যায় কিনা। বড় ভাই এখানে কি হচ্ছে? এক একজনের এক এক কাজ, এক এক চাকরি, তাই তো বলে যে 20 জন লোক করে কি এক ট্রলারে। এগুলো কি ফ্লোট বলে? ফ্লুট, হ্যাঁ ফ্লুট, ফ্লুট। আচ্ছা ইংরেজিতে হচ্ছে ফ্লোট, মানে ভাসে যেটা আর কি। তাহলে কাজ, এই যে সব কাজ সময় মতো করতে হয়, কারণ আবার এই জালটা ফেলতে হবে, তাই না? এগুলোকে কোথাও কোথাও বলে ভাসনা। আমি ঢাকা, ঢাকা থেকে আসছি। স্থানীয় বাড়ি হচ্ছে উত্তরবঙ্গ, নওগাঁ জেলা, আরো দূরে। এই আমি যখন ওই দুবলা চরে যাই, সুন্দরবনে গেলে আপনাদের এগুলো পাই প্রচুর, এই যে এগুলো ভাসতে ভাসতে গিয়ে ঠেকে চরে। এই জালে যে কটা মাছ হয়েছে, আরো মাছ ধরা হচ্ছে। ওই যে ওটা হচ্ছে পোয়া মাছ, তারপরে তুলার ডান্ডি, তুলার ডান্ডি, হ্যাঁ এটা হচ্ছে বড় ইলিশের বোট। বিশাল আয়োজন, মাছ ধরার জাল টানা শুরু হচ্ছে। জাল টানা শুরু হয়ে গেছে। কত লম্বা জাল এটা? আচ্ছা, না এমনি এই আপনার এই জাল টানা শেষ হতে কতক্ষণ লাগবে? 4 ঘন্টা ধরে জাল টানতে থাকবেন। বাহ, বিশাল জাল। তাইলে এখানে জালের সোলগুলো এখানে সব একসাথে হবে। ও কি বিশাল মাছ! ও বিশাল মাছ, বিশাল মাছ। ওয়াও, কত বড় মাছ! টানেন না, কষ্ট নেন না। এটা জীবিত না, এটার ওজন কত হবে? 1.5 কেজি হবে, 1.5 কেজি হবে। দেখছেন অবস্থা, কত বড় মাছ ভাই, দেখছেন কি অবস্থা। হ্যাঁ, কত বড় মাছ! এই সাইজের মাছ উঠতেছে প্রচুর এবছর। মাছ উঠছে, হ্যাঁ মাছ ওটা শুরু করে দিছে। মাছ ইলিশ, জ্যান্ত ইলিশ, হ্যাঁ জীবিত ইলিশ। এটা দেখেন কি অবস্থা। এটা খুলবো কোন দিক থেকে? আচ্ছা, এটা নাকি বলে যে ইলিশ মাছ নাকি রোদে উঠলেই মরে যায়। আধা ঘন্টা বাঁচবে এখনো ভাই, দেখছেন অবস্থা। জ্যান্ত ইলিশ, একদম জীবিত। এটা আমি এখন ছাড়াবো। না না, আমি পারবো না। আসেন, আবার জাল ছিঁড়ে, ও জাল ছিঁড়ে। একদম জীবিত ইলিশ, এই যে দেখেন। জীবিত ইলিশ, ওকে দেখেন। অনেকে বলে যে রোদে 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 রোদ সূর্য দেখলে নাকি মরে যায়, তো এখনো তো 10 মিনিট হয়ে গেল বেঁচে আছে। হ্যাঁ ইলিশ মাছ আগে শুনতাম যে 30 সেকেন্ডের বেশি, প্রায় 10 মিনিট হয়ে গেল। সেই একেবারে ফ্রেশ টাটকা ইলিশ। আমাদের বিশাল সম্পদ এটা। দেখেন নরে এখন ছেড়ে দিলে কি বাঁচবে? বাঁচবে না। ও এখনো নড়তেছে, এখনো নড়তেছে। কত দাম নেই? অনেক মানুষের পরিশ্রম, তাই না? 20 জন মানুষ এখানে, এক একজনের এক এক কাজ। আর রেনকোট পরা বড় ভাই হচ্ছে কি করতেছেন? তাই তো আমি ভাবতেছি যে এই মানে শুকনার মধ্যে এই রেনকোট পরা কেন, এখন বুঝলাম যে কেন রেনকোট পরা। হ্যাঁ ওকে ওকে এখানে আছেন, এখানে জাল ছাড়ার পরে তারপরে আরেকটা মাছ। যতক্ষণ আমি ব্যস্ত ছিলাম এজন্য মাছ কম ছিল, মাছ তো উঠতেছে একটা একটা করে। ঝাঁক উঠবে না? ঝাঁকের মাছ নাই, ঝাঁকের মাছ নাই। এক ট্রিপ আগে পাইছিলেন? কতগুলো মাছ ছিল ঝাঁকে? এক ঝাঁকে 1700-1800 পিস। কি সাইজের? ঝাঁক আর কি চাই 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 চাই। আচ্ছা আমরা এই যে এমনিতে শহরের মানুষ শুনি যে ইলিশের বাড়ি নাকি চাঁদপুর, হ্যাঁ? ইলিশের বাড়ি কই আসলে? ইলিশের বাড়ি সেটা উপরে আলে জানে কই আছে। হ্যাঁ ইলিশের বাড়ি কই কই আছে সেটা তো উপরে আলে জানে, আর ওরা জানে, আর ওরা জানে। কিন্তু চাঁদপুরটা তোর এটা গোয়া লাভ নাই। চাঁদপুরের মাছ বলতে হ্যাঁ সবুজ সহ মনে করেন যে নাগো মেঘনার মাছটাই মজার মাছ। এই জায়গার মাছ, এই জায়গার মাছটাই মজার মাছ যেটা। হ্যাঁ এটাই কিন্তু মজার মাছ, কিন্তু এটাই মিষ্টি পানির মাছ। হ্যাঁ এখানে তো পানি মিষ্টি, মানে মোহনা তো এটা। আর এটার থেকে দেখেছে 7-8 ঘন্টা বা একদিন চালাইলে লবণ পানি পাওয়া যায়। বিভিন্ন কালারের পানি আছে, কালা, কালা পানি, সাদা, লাল, বহুত রকমের পানি আছে সাগরের মধ্যে। হ্যাঁ আচ্ছা তো সেখানকার মাছ কিরকম? এই সাইজের, মানে তাছাড়া মানে ওইদিকের মাছগুলো স্বাদ হয়। হ্যাঁ না স্বাদ নাই, অতটা স্বাদ হয় না। লবণ পানির মাছ মানে মাছের স্বাদ হয় এই মিঠা পানিতে আসার পরে। ওশে ঢাঙ্গা আছে এই জাল তো বিশাল জাল মনে হচ্ছে, অনেক বড় জাল মনে হচ্ছে। আমরা তো জাল আগে আগে 3 কাটা টানিয়ে লাইছি, ওরা ওদিকে টানে দিগা জাল টানি ভার কমা দিছি। আচ্ছা আর 5 কাটার পানি আছে। 5 কাটা মানে সিরিয়াল আছে, সিরিয়াল আছে। আচ্ছা ধাপ আছে আর কি এর জালে? 5 ধাপের মধ্যে 3 ধাপ তোলা না, 8 ধাপের মধ্যে 3 ধাপ তোলা। 8 ধাপের মধ্যে 3 ধাপ তুলে আগে রাখছিলেন কাজ। আচ্ছা ওই জালে মাছ হয়েছিল কিরকম? ওই জালে আইছে পরে 15-20টা আইছে না, 15-20 30টার মতো, 30টার মতো আইছে। স্যারাঙ্গের তো এটা ভাগ করবে না। পাঙ্গাস, পাঙ্গাস মাছে উঠছে নাকি বেশ কয়েকটা? কালকে ছিল, কালকে আইছিল পাঙ্গাস মাছ একটা, পাকাইছে বড় পাঙ্গাস, বড় 10 কেজি আছে। 10 কেজি আজকে দুপুরে খাওয়াবে তো পাঙ্গাস মাছ না? আমাদেরকে খাওয়াবা? কপালে থাকলে খাওয়া হবে। আসতে চায় না তাহলে হাতিয়ার ওই দিক থেকে কিছু ডাকাত পাঠি ঘোরাফেরা করে, তাই তো? এখানে যে থাকে সেই লিডার। ওই যে মাছ ঘোরা শক্ত না, ঘোরা শক্ত না। মাথার উপর দিয়ে মাছ চলে আসতেছে। রেনকোট পার্টি, আমি ওটাই চিন্তা করতেছিলাম যে রেনকোট পরা লোক কেন? বৃষ্টি নাই, বাদল নাই, এখন বুঝলাম। কাকু কি মেশ্বরায়? Barwar Hat. No, excuse me. Excuse me. তোমাদের বাড়ি কি মনপুরা সব? হ্যাঁ, আমি বললাম সাগরে যেখানে যাই মেঘনা মোহনায় ইলিশ মাছ প্রচুর ধরা পড়ে। প্রতিটি নদীর মোহনা যেগুলো বঙ্গোপসাগরের সঙ্গে মিশেছে সবগুলোতেই প্রায় ইলিশ মাছ ধরা পড়ে এবং ইলিশ মৌসুম যখন চলে তখন জেলেরা মাছ ধরেন। এবছর পূর্ব দিকের মোহনাগুলোতে মাছ বেশি হয়েছে, আর যত পশ্চিমে যাবেন মানে কুয়াকাটা থেকে বরগুনা, পাথরঘাটা এবং সুন্দরবন উপকূল সেদিকে ইলিশ মাছ কম হয়েছে। যাই হোক, ইলিশের বাড়ি খোঁজার দরকার নেই। আমি বলবো যে পুরো বঙ্গোপসাগর বাংলাদেশি ইলিশের বাড়ি। শেষ করব, আগামী পর্বে দেখাবো যে এরকম একটি মাছ ধরার ট্রলারে কি করে কতজন থাকেন, কি করে তাদের থাকা খাওয়া ব্যবস্থা করা হয় এবং কিভাবে তারা বিভিন্ন জায়গা থেকে এসে এক হয়ে এই মাছ ধরার মহাযজ্ঞটি করেন বঙ্গোপসাগরের ভেতরে। ভালো থাকবেন, শুভকামনা। ইলিশ নিয়ে মহসিন ভাইয়ের মতোই কিন্তু আমরাও অন্ধকারে ছিলাম যে ইলিশ নাকি উঠলে জল থেকে তুললে সূর্যের আলো দেখলেই মারা যায়। তো সেই ভুলটা আমাদের আজকে ভাঙলো এবং সাথে সাথে মহসিন ভাইয়েরও কিন্তু ভাঙলো। এতদিন সুন্দরবনে মানে যারা জানে তারাই জানে, আমরাই আমাদের বাড়িতে মনে হয় আমরা দুজনই প্রথম জানলাম যে না আধ ঘন্টা 15-20 মিনিট বাঁচে। আর এখনো পর্যন্ত কেউ কিন্তু জানে না যে ইলিশ মাছ এতক্ষণ বাঁচতে পারে, আধ ঘন্টা না হলেও 15 থেকে 20 মিনিট বাঁচে একদম। আর একটা যেটা জিনিস মানে কোথাও হলেও শুনেছি, কোথাও হলেও আমি বলছি না, কনফার্ম নই, তবে হতে পারে, সেটা হচ্ছে যে ইলিশ মাছ নাকি টাটকার চাইতে একটু একদিনের বাসি নাকি সেটা নাকি টেস্ট বেশি হয়। এটা আমার সঠিক জানা নেই, তবে আমার মনে হয় যে টাটকা জিনিসের সাথে বাসি জিনিসের কোনো তুলনা হয় না। তবে যেটুকু শুনেছি সেটা হচ্ছে যে একদিন পরে মানে ইলিশটা যেদিন ধরা হচ্ছে তার পরের দিন ইলিশটা খেলে নাকি তার টেস্ট বেশি থাকে। এটা আমার মানে শোনা কথা, আমি জানি না, তবে তোমরা জানলে অবশ্যই জানিও। আর ইলিশ আমাদের এখানে রূপনারায়ণ বা নদী বা তোর দীঘা এই সমস্ত মোহনা যে সমস্ত জায়গাগুলো রয়েছে সেখান থেকেও আসে, কিন্তু বাংলাদেশের থেকেও প্রচুর পরিমাণে ইলিশটা আসে এবং সেখানে যে টেস্টটা সেটা কিন্তু ভীষণ সুন্দর। ঠিক আছে, এবং আমাদের এই লোকাল মাছের টেস্ট বেশি। হ্যাঁ, মিষ্টি জল থেকে ঘুরে যায় যখন তখনই ওইটা হয়, আর সমুদ্রের জল তো নোনতা হয়। হ্যাঁ, এবং একটু সামুদ্রিক মাছ, ঠিক আছে, ওটা হ্যাঁ ওটা মোহনা থেকে যখন ঢোকে তখনই ওটা ধরা পড়ে বা বেরিয়ে যাওয়া ডিম পেড়ে বেরিয়ে যাওয়ার সময় ধরা পড়ে, এইরকম একটা ব্যাপার থাকে, সিচুয়েশন থাকে। তো কি পরিমাণে মাছ ধরে এখানে, কিন্তু আজকে যে এটাই যে কপালের ওপরে একটা সবকিছু, এগুলো কিন্তু কপালের ওপরে, মানে যেহেতু উন্নত প্রযুক্তি ব্যবহার করলে সেটা আলাদা ব্যাপার, তখন হয়তো বা সঠিক জায়গায় সঠিকভাবে জাল ফেলা যায়, কিন্তু এখানে কিন্তু আমাদের দীর্ঘকালীন যে প্রসেসে মাছ ধরা হয় সেই প্রসেসেই কিন্তু এখনও মাছ ধরা হচ্ছে বা সেইভাবেই জাল পেতেই ধরা হচ্ছে এবং লাখের ওপরে অনেকটা ডিপেন্ড করতে হয়। এখানে যেমন বললো যে এর আগে টিপেই 1700-1800 মাছ পেয়েছে এক ঝাঁকে, কিন্তু এখানে আমরা দেখলাম হয়তো বা 10 কেজি কি 15 কেজি মাছ হবে যে কটা মাছ পেয়েছে। ঠিক আছে, তো খাটনি প্রচুর রয়েছে, আমরা দাম দিয়ে খাই বটে, কিন্তু অ্যাকচুয়ালি এরা যে খাটনিটা পড়ে সেটা কিন্তু সত্যি এই ইলিশ তুলতে গিয়ে প্রচুর খাটনি আছে আজকে দেখলাম, মানে কথাই প্রকাশ করা যাবে না, এত মানে তাদের খাটতে হচ্ছে সত্যি কথা। দেখলাম তো টানাটানি জাল খুব কঠিন, মানে ওইভাবে টেনেই যাচ্ছে। হ্যাঁ, ছোট জাল হলে একদম, এবং তার ওই নৌকাটার উপরে কিন্তু শুধু একজন দুজন না, বেশ কয়েকজনের জীবিকা নির্ভর করছে, 7-8 জন 10 জন এরকম, এতজনের ওপরে জীবিকা নির্ভর করছে এই মানে নৌকাটার ওপরে, এবং সেখানে যদি 10 কেজি মাছ ওঠে সেখানে কিন্তু অসুবিধা রয়েছে। সুতরাং তারা এই আশাতেই থাকে যে প্রচুর মাছ উঠুক এবং বিক্রিটা ভালো হোক। তো ভীষণ ভালো লাগলো আজকে ভিডিওটা দেখে। দেখলাম ইলিশ মাছকে যদি তোলা হয় তারপর যদি 10-15 মিনিট রাখা হয় তারপরও যদি সে বাঁচে তাকে কিন্তু পরে যদি জলে ফেলা হয় তাহলে সে বাঁচবে না। না সেটা যে কোনো জিনিসই, যে কোনো মাছই, যে কোনো মাছ। হ্যাঁ একমাত্র মনে হয় যে মাগুর শিঙি এইগুলো বাদ দিয়ে যেগুলো হচ্ছে মিষ্টি জলের মাছ, মিষ্টি জল তো ওগুলো, ক্যাটফিশ বাদ দিয়ে আমার মনে হয় যে কোনো মাছই মারা যায়। কিন্তু তবুও ছোট ছোট যেসব কি বলবো, ছোট ছোট না রুই কাতলা তবুও মানে ঠিক হয় আর কি, 5 মিনিট 10 মিনিট যদি ওপরে থাকে তো বাঁচে, কিন্তু ইলিশ মাছটা একদমই বাঁচে না। না 5-10 মিনিট তুই রেখেছিস দিয়ে ছেড়ে দিয়েছিস, তাই তো বললো। হ্যাঁ তো সে তো রুই কাতলাও বাঁচবে না, তুই 5-10 মিনিট ফেলে দেখ তারপরে আর বাঁচবে না আমার মনে হয়। ঠিক আছে, তো যাই হোক ভীষণ ভালো লাগলো আজকে ভিডিওটা, অনেক কিছু জানতে পারলাম এবং দেখলাম, ভালো লাগলো যে ইলিশ লাফাচ্ছে, আমরা এখানে দেখি সাধারণত মরা আর ওই জায়গাটা বড় বেশি ধার হয়, আর নিচেরটা এমনিতেও হাত দিয়ে দেখবি ধার আছে। ঠিক আছে, তো জ্যান্ত থাকলে তো ওটা তো ওর নিজের ইচ্ছা মতো নড়াচড়া করবে, তখন কেটে যেতে পারে। তো ভীষণ ভালো লাগলো, তোমাদের কেমন লেগেছে জানিও, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো, সাথে সাথে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর আরেকটা কথা সেটা হচ্ছে কমেন্ট সেকশানে তোমরাও জানাবে যে কেউ যদি এটা ফার্স্ট টাইম দেখে থাকো জ্যান্ত ইলিশ, আমি আশা করছি বেশ মানে 2-1 জন অন্তত থাকবে যারা প্রথম দেখলো। ঠিক আছে, বাংলাদেশের থেকেও অনেকে আমার মনে হয় যে জানে না ব্যাপারটা যে এইভাবে উঠলে এতক্ষণ বেঁচে থাকে, বা জ্যান্ত ইলিশ প্রথম দেখলো সেরকম মানুষও রয়েছে। তো তোমরা যারা দেখছো তারা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে কারা প্রথম দেখলে এবং কারা এই জিনিসটা প্রথম জানলে। তো খুব ভালো থেকো, আজকের মতো এখানেই শেষ করছি, আগামী দিন আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য স্টে টিউনড।